হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্টেট ইউর বাংলা। বন্ধুগণ, অত্যন্ত খুশির খবর, আনন্দের খবর, রাজ্যে শুরু হতে চলেছে পরবর্তী দুয়ারে সরকার, মানে পঞ্চম দুয়ারে সরকার। এটা এবছর, মানে 2022-23 আপনার দ্বিতীয় দুয়ারে সরকার এবং প্রথম থেকে ধরলে পঞ্চম দুয়ারে সরকার। তো এই পঞ্চম দুয়ারে সরকার আমাদের রাজ্যে কবে শুরু হতে চলেছে, কতদিন ধরে চলবে এবং কবে কবে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হবে না, এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি কি কি প্রকল্পের পরিষেবা পাবেন এবং গত যে চতুর্থ দুয়ারে সরকার, সেই চতুর্থ দুয়ারে সরকারে যে যে 24টা প্রকল্পের পরিষেবা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়েছিলেন, তার সঙ্গে বাড়তি কোনো অতিরিক্ত প্রকল্প এবারে দুয়ারে সরকারে যুক্ত হচ্ছে কিনা সেটাই আমরা জেনে নেব আজকের আপডেট হতে। কিন্তু তার আগে অতি অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন দুয়ারে সরকারের অর্ডারটা, দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। দেখুন, এটা আপনার মেমো নাম্বার এবং এই অর্ডারটা আপনারা দেখুন গত 26 সেপ্টেম্বর 2022 প্রকাশিত হয়েছে, যদিও আজকেই এটা কিন্তু প্রকাশ্যে এসেছে। আমি অর্ডারটা বিস্তারিত যাচ্ছি না প্রথমের এই অংশটায়, কারণ এখানে আপনার দুয়ারে সরকার কবে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত কতগুলো দুয়ারে সরকার হয়েছে, কত লোক, এই দেখুন 8.09 কোটি লোক এখনো পর্যন্ত উপকৃত হয়েছে, অর্থাৎ এই জায়গাটায় আপনার দুয়ারে সরকার কতগুলো হয়েছে এবং তার সাফল্য সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তো আমরা এত বিস্তৃত যাব না, আমরা পরবর্তী অংশে চলে আসছি যেখানে আপনার পঞ্চম দুয়ারে সরকারের শিডিউলটা প্রকাশ করা হয়েছে। এই দেখুন এখানে কি বলা হয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য ফিফথ এডিশন অফ ডিএস বিং দ্য সেকেন্ড ইন দ্য কারেন্ট ফিসকাল 2022-23 অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। অর্থাৎ রাজ্য সরকার পঞ্চম যে দুয়ারে সরকারের সংস্করণ, মানে পঞ্চম দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেটা এবছরের আপনার হচ্ছে যে সেকেন্ড, মানে কারেন্ট যে 2022-23 ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে এটা আপনার হচ্ছে যে দ্বিতীয় দুয়ারে সরকার, আর প্রথম থেকে ধরলে এটা পঞ্চম দুয়ারে সরকার। এরপর দেখুন আপনার শিডিউলটা, এখানে দেখুন আপনার পিরিয়ড আর অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, 1st to 13th November 2022 হোল্ডিং অফ দুয়ারে সরকার আউটরিচ ক্যাম্পস। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পটা হবে এবছরেই 2022 নভেম্বর মাসের প্রথম থেকে 30 তারিখ অবধি এবং 1st to 15th November 2022 দেখুন, অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশন আন্ডার পাড়াই সমাধান ইন দ্য আউটরিচ ক্যাম্পস। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার সেটা আপনার নভেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অবধি চলবে, কিন্তু আপনারা জানেন যে দুয়ারে সরকারের আগে আগে আপনার পাড়ায় সমাধানও হয়ে যায় 1 তারিখ থেকে 15 নভেম্বর অবধি চলবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আপনারা যে 16 নভেম্বর থেকে আপনার 30 নভেম্বর পর্যন্ত এই 15 দিন আপনার দুয়ারে সরকারের শিবির বসবে। প্রথম যে 15 দিন, সেই 15 দিন কিন্তু আপনার পাড়ায় সমাধান চলবে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এনকোয়ারিজ উইল বি স্টার্টেড অন দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস ডেলিভার থ্রু ক্যাম্পস। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন রিসিভ হওয়ার সাথে সাথেই সেগুলোর এনকোয়ারি হবে এবং আপনার দেখুন এখানে লাস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 31st December 2022 এর মধ্যে আপনার ডিসপোজাল অফ অল অ্যাপ্লিকেশন রিসিভড। অর্থাৎ আপনার 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকারে যা অ্যাপ্লিকেশন জমা পড়বে তা কিন্তু 31st ডিসেম্বরের মধ্যে কিন্তু ডিসপোজাল করে দেওয়া হবে, অর্থাৎ নিষ্পত্তি করে দেওয়া হবে। তবে একটা কথা মনে রাখবেন, কিন্তু আপনার দুয়ারে সরকার শিবির বসবে 16 তারিখ থেকে আপনার 30 তারিখ অবধি। তো এরপর আমরা দেখে নিই নিচে, আপনার দেখুন যে কী কী প্রকল্প এবারে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে, ইট হ্যাজ ফার্দার বিন ডিসাইডেড দ্যাট 25 স্কিম সার্ভিস ইনভলভিং 16 নোডাল ডিপার্টমেন্টস উইল বি প্রোভাইডেড ডিউরিং দ্য ক্যাম্পেন অ্যাজ ফলোজ। তো দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু 25টা স্কিম বা 25টা সার্ভিস পরিষেবা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। যেমন তার মধ্যে আপনার খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তপশিলী বন্ধু, জয় জোয়ার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, এগুলো তো আছেই, আপনার লক্ষ্মীর ভাণ্ডারও আছে, কিন্তু এইবারে একটা বাড়তি আপনার প্রকল্প এখানে যুক্ত করা হয়েছে, একদম লাস্টে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। দেখুন এই যে 25 নম্বর, রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান, ফিশারিজ ডিপার্টমেন্ট, অর্থাৎ মৎস্য দপ্তর হতে যে সকল মৎস্যজীবী আছে তাদের পরিচয়পত্র, কিন্তু আইডেন্টি কার্ড কিন্তু এবার থেকে দেওয়া হবে। এটা সম্পূর্ণ আপনার অনলাইন মোডে হবে এবং দুয়ারে সরকার থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। কীভাবে এবং কারা এই মৎস্যজীবীদের আইডেন্টি কার্ড পাবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সেই নিয়ে বিস্তৃত ভিডিও এই চ্যানেলে আসবে। শুধু আপনারা যদি সেটা মিস করতে না চান, আপনাদের যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো এক্ষুনি আপনারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।
আর সব শেষে এই যে আপনার 8টা পয়েন্ট লাস্টে বলা হয়েছে, 8টা লাস্টের পয়েন্টের মধ্যে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলে দিই। দেখুন, এখানে বলা হয়েছে যে 20% আপনার টোটাল যা ক্যাম্প হবে কোনো একটা ব্লক এরিয়ায়, সেগুলো 20% ক্যাম্প কিন্তু আপনার মোবাইল মোডে হবে, যাতে আপনার যে সকল রিমোট লোকেশন আছে, দূরবর্তী যে সকল জায়গা আছে, দুর্গম জায়গা আছে, সেই যেখানে আপনার ট্রাইবাল এরিয়াজ আছে, সেই জায়গায় যাতে পৌঁছাতে পারে, এই জন্য আপনার হচ্ছে যে মোবাইল মোডে অর্থাৎ আপনার গাড়িতে করে 20% ক্যাম্প কিন্তু এবারে করা হবে এই পঞ্চম দুয়ারে সরকার প্রোগ্রামে। এছাড়া আরেকটা জিনিস দেখুন, আপনার যেহেতু নভেম্বর মাসে, আমি আর ডিটেলসে না পড়ে শোনাচ্ছি, আপনার নভেম্বর ডিসেম্বর মাস এটা হচ্ছে যে শীতকাল, এবং এই সময় আপনার মেলা চলে আমাদের বিভিন্ন জায়গায়, সেই জন্যে এখানে বলা হয়েছে যে এই দুয়ারে সরকার প্রোগ্রামটাকে কিন্তু লোকাল যে সকল মেলা হবে ওই এলাকায়, সেই মেলার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, মেলার সঙ্গে জুড়ে দিতে হবে, অর্থাৎ মেলার সঙ্গে অ্যাটাচ করে কিন্তু এই দুয়ারে সরকার প্রোগ্রামটা চলবে। আর সবশেষে যে কথাটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলে রাখা ভালো, এই দেখুন 8 নম্বরে বলা হয়েছে, নো ক্যাম্পস উইল বি হেল্ড অন সানডে অ্যান্ড পাবলিক হলিডে, অর্থাৎ কোনো সরকারি ছুটির দিন এবং রবিবারে আপনার কিন্তু কোনো ক্যাম্প হবে না। সেটা হচ্ছে কত, 8th and 15th November, অর্থাৎ আপনার নভেম্বর মাসের 8 তারিখে এবং 15 তারিখে কিন্তু কোনো ক্যাম্প অর্গানাইজ হবে না। বন্ধুগণ, পরবর্তী দুয়ারে সরকার মানে পঞ্চম দুয়ারে সরকার কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত যে আপডেটটা, সেটা এটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।